গোয়ালদে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং আমিও ভালো আছি। আমি জয়া, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন এক ভিডিও। তো টাইটেল আর থাম্বনেইল দেখে তোমরা অবভিয়াসলি বুঝে গেছো যে কী বিষয়ে ভিডিও করতে চলেছি। হ্যাঁ, আমার ননদ আজকে একটা হাতের কাজ বানাবে, ক্রাফট। ওই দেখো আবার তাকাচ্ছে, তাকাও একটু, হাই বলে দাও। ও তো একটা ক্রাফট বানাবে হাতের কাজ, ও খুব সুন্দর সুন্দর আঁকা মানে আঁকে, তারপরে হাতের জিনিস বানায়। আঁকা মানে ওর আঁকাগুলো আমি তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব। তো চলো বেশি পক পক না করে ভিডিওটিকে বন্ধুরা, প্রথমে আমি এখানে একটা শক্ত কিছু মানে কার্ডবোর্ড টাইপের নিয়ে নিয়েছি, না আঠানো, তারপর আঠার সাহায্যে এই আর্ট পেপারটাকে এটার উপর এভাবে লাগিয়ে দেবে। তো চলো আঠার সাহায্যে লাগিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা তা ও দেখো করা হয়ে গেছে, করেও একটা ফুল লাগিয়েছে। ফুল করাটা তোমাদের সামনে ও আরেকটা করে দেখাচ্ছে। যা প্রথমে এই যে বড় পিসটা থেকে একটু মানে চার কোনো কেটে হবে বেশি বড় হবে, তাহলে এইভাবে মুড়ে তোমরা মুড়ে ফুলটাকে বানাতে হবে। খুবই সুন্দর তোমাকে দিয়ে কাছে সাহায্যে কেটে ফুলটাকে বানাতে হবে, এভাবে কেটে এটা ফুল তৈরি হয়ে গেল। বন্ধু সাইডে ভাবে কিনতে হবে, দেখো কেটে আটা সাহায্যে দিয়ে দিতে হবে, দিয়ে দিয়ে মাছ দিয়ে দিতে হবে। তবে তাদের সাহায্যে কাটিং করে কেমন করলে ভালো হবে, তারপর কেটে আমি মাঝখানে ডিজাইন করে দিতে হবে। তবে এটা আমি দেখো, তো বন্ধুরা দেখো ফুল বানিয়ে নিয়েছে, বিছানা কালার হয়ে গেছে, হয়ে গেছে। তা বুঝাতে দেখো ফুল বানিয়ে তাদের কেটে দিয়ে হয়েছে, আটা সাহায্যে লাগাবে, আটা সাহায্যে লাগাচ্ছে। দেখো এটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখো বন্ধুরা এটা কেমন হলো, কেমন লাগছে তোমাদের প্লিজ কমেন্টের মাধ্যমে আমাদেরকে লিখে জানাবেন। তো বন্ধুরা আমার যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবে এবং কমেন্টস করবে, শেয়ার করবে যাতে আমার ভিডিওটি সবাই দেখতে পারে। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা।